আসসালামু আলাইকুম অবশেষে মুসলেকা দিয়ে মুক্তি পাচ্ছেন শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী দুই সালের সাতই এপ্রিল রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঐদ্যতপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছেন র‍্যাব আমি মানি না রাষ্ট্রপতি মানি রাষ্ট্রপতি বালি কথাগুলো ইট যাচ্ছে সে কারণে বলি সম্পূর্ণ প্রচার করবা আমি রাষ্ট্রপতি মানি যদি রাষ্ট্রপতি আল্লাহ রেমান মানি রাষ্ট্রপতি মানি রাষ্ট্রপতি যদি ইসলাম মানে মানে যদি ইসলাম মানে এই কচুর প্রধানমন্ত্রী মানি যদি ইসলামের বিরুদ্ধে কিসের বিএনপি কিসের আওয়ামী লীগ তুমি মুসলমান তোমার বড় পরিচয় সেটা ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আছেন তিনি তবে ভবিষ্যতে রাষ্ট্রবিরোধী বক্তব্য না দেওয়ার মুসলেকা দিয়ে জামিন পেতে যাচ্ছেন তিনি আদালত ও তার আইনজীবী সূত্রে এ তথ্য জানা গেছে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার শুনানি শেষে এক আদেশে হাইকোর্ট বলেছেন রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে দায়ের করা মামলা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি চার্জশিট মামলার এজাহার যাচাই বাছাই করে আমরা তাকে জামিন দিতে একমত নই তবে রফিকুল ইসলাম মাদানী যদি কোনো ওয়াজ মাহফিল বা সভায় রাষ্ট্র ও সমাজ বিরোধী এবং বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী ধর্মীয় সংঘাত সৃষ্টি করে এমন বক্তব্য বা বিবৃতি প্রদান না করার হলফনামা আকারে মুসলেকা দেন তাহলে আমরা তার বিরুদ্ধে জামিন বিবেচনা করতে পারি গত বছরের সাতাশে জুন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট ব্রেঞ্চ এ আদেশ দেন হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে হলফনামা কারা কর্তৃপক্ষের কাছে যায় সম্প্রতি কাছিমপুর কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে রফিকুল ইসলাম মাদানি হলফনামায় স্বাক্ষর করেছেন হলফনামায় তিনি লেখেন কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্র ও সমাজ বিরোধী এবং প্রচলিত আইন বিরোধী কোনো বক্তব্য প্রদান করব না দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ও জনগণের সংঘাতের সৃষ্টি করে এমন বক্তব্য দেব না এ বিষয়ে মাদানের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা বলেন ইতিমধ্যে রফিকুল ইসলাম মাদানি কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে হলকনামায় স্বাক্ষর করেছেন তিনি মুসলেখা দিয়েছেন ভবিষ্যতে সমাজ বিরোধী বক্তব্য তিনি দেবেন না এই মুসলেখা সম্মিলিত আবেদন আমরা শীঘ্রই হাইকোর্টে দাখিল করে সব মামলার জামিন প্রার্থনা করব আশা করি সব মামলা জামিনে তিনি কারামুক্ত হবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আগে করে থাকলে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ